সোমবার বিকেল থেকে ময়নাতদন্ত বন্ধ করে দিয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা চিকিৎসক এবং কর্মী। মঙ্গলবার এর পরে বুধবার অচল অবস্থা বিদ্যমান জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, 2018 সাল থেকে জলপাইগুড়ি পুলিশ মর্গে জমা বেওয়ারেস লাশের পাহাড়। পচন ধরা মানবদেহগুলো কুড়ে কুড়ে খাচ্ছে ম্যাগট পোকা, যার ফলে দুর্গন্ধে টেকা দায় মর্গ চত্বরে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কোনোভাবেই ময়নাতদন্তের কাজ করা সম্ভব নয় বলে সোমবারই জানিয়ে দিয়েছিলেন বিভাগীয় চিকিৎসক। সাধারণ মানুষের হয়রানি নিয়ে খবর হতেই টনক নড়ে উঠেছিল জেলা প্রশাসনের। মঙ্গলবার খোদ জেলাশাসক ববিতা গোদারা জানিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে সেই চিত্র বুধবারও বদলালো না। জলপাইগুড়ি মর্গের অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান, যার ফলে জেলা তথা পার্শ্ববর্তী জেলা থেকে আসা ময়নাতদন্তের জন্য মৃতদেহ পুলিশের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে 50 কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে অস্বাভাবিক মৃত হওয়া ব্যক্তির আত্মীয় স্বজনদের ওপর। পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ি মহকুমা থেকে আসা এক ভুক্তভোগী জানান, কি বলবো জলপাইগুড়ির কথা, এখানকার 10 তলার যে কথা বলতে গেলে মানে গরিবদের মরণ ছাড়া উপায় নেই। কেন, যে অবস্থায় যে 45 ডেড বডি ওখানে ঢুকায় রাখছে, আজকে 70-80টা ডেড বডি পড়ে আছে ওখানে। হ্যাঁ, সেটা পোস্টমর্টম হচ্ছে না, ডাক্তার ঢুকতেছে না, ডাক্তার ওখানে কী করব দেখছি, ওরা সবাই মিলে ওরা স্ট্রাইকের মতো পড়ে রাখছে। এই গরিবরা যে আজকে যে অবস্থা পড়ে আছে, পয়সা কড়ি নাই, যাচ্ছে এখন শিলিগুড়ি, গাড়ি ভাড়া, পোস্টমর্টমের পয়সা কোথার থেকে গরিব মানুষ। কত টাকা ঠিক হয়েছে? মোটামুটি তো 5-6 হাজার টাকা চলে যাবে। এই সরকার থেকে দিচ্ছে না? আসলে কিছু দিচ্ছে না, না গাড়ি না কোনো পাচ্ছি না, আমরা কোনোই পাচ্ছি না। এখানে হলে ঠিক হইতো? এখানে হলে তো অনেক সুবিধা। হ্যাঁ, এত বড় 10 তলা হসপিটালটা কিসের জন্য পড়ে আছে এখানে? এটা সিরিম মানুষ দেখানোর জন্য আছে। হ্যাঁ, এটা সিরিম মানুষ দেখানো ছাড়া আর অন্য কিছু না। এখন ওই ডেড বডি নিয়ে আপনার বিভাগে? হ্যাঁ, দেখুন যাইতে হবে, কী করবো, উপায় তো নাই। সব সরকারি যেটা কাজ আছে সেটা তো করতে হবে। আপনার নাম? শমশের আলী। কোথায় বাড়ি? বারবাড়িয়া। কে হয় আপনার মারা গেছে যে? দাদা হয় আমার মারা গেছে। হ্যাঁ, ঘটনার কথা স্বীকার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুরজিৎ সেন জানান, এখন মর্গের যা আমাদের যা অবস্থা, মর্গের ডেড বডি ওখানে জমে জমে একটা বিচ্ছিরি গন্ধ ছেড়েছে। অ্যাকচুয়ালি এটা মর্গটা কিন্তু পুলিশেরই মর্গ, পুলিশ মর্গ। ওনাদেরকে ইনফর্ম করা হয়েছে, সুপারিনটেন্ডেন্টের সাথে আমাদের প্রিন্সিপাল সাহেবের কথা হয়েছে। এখন ওনারা না ব্যবস্থা না নিলে আমরা এই অবস্থাতে মর্গ যিনি পোস্টমর্টম করবেন তাদের খুব অসুবিধা হচ্ছে, গন্ধে এত দুর্গন্ধ হয়েছে তারা পারছে না ওখানে পোস্টমর্টম করতে। তাহলে এখন কি মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে? পাঠানো ছাড়া তো উপায় কিছু নেই আমাদের মর্গে এখন। এখন এতই খারাপ অবস্থা, এত বডি জমে গেছে, ওগুলোকে ক্লিয়ার না করলে পোস্টমর্টম করা খুব আমাদের পক্ষে অসম্ভব। জলপাইগুড়ির যারা মৃত্যুর আত্মীয় পরিজনদের তাদের চরম ভোগান্তি, কারণ মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি এই মর্গটা তো পুলিশেরই মর্গ, পুলিশের তো দায়িত্ব এটা মানে ক্লিয়ার করা। হ্যাঁ, কিন্তু এখন অবধি সেটা হয়নি। আমরা ইনফরমেশান দিয়েছি, বারবার করে ইনফরমেশান দিচ্ছি পুলিশকে। এই আমাদের এসপির সাথে আমাদের প্রিন্সিপাল সাহেবের কথা হয়েছে, যত তাড়াতাড়ি ওটা ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি পোস্টমর্টম শুরু হবে। এখন কি তাহলে এখানে হচ্ছে না? এখন আপাতত বন্ধ আছে, খুব আশা করছি খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে গেলেই আমরা শুরু করবো। কতগুলো বডি থাকার কথা? কতগুলো একশোর উপরে আছে। ক্যাপাসিটি কত? 30? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বডি নিয়ে গিয়ে হয়রানির শিকার হচ্ছে এমনটাই অভিযোগ রোগীদের, কি বলবেন? সেটা তো রেফার লেখা হচ্ছে না, প্রথম দিকে রেফার লেখা হচ্ছে না, সেটা আমরা দেখছি, যাতে উত্তরবঙ্গটা স্মুথ হয় সেটা আমরা দেখছি। কিন্তু কোনো গাড়ি প্রোভাইড করা হচ্ছে না, কোনো অ্যাম্বুলেন্স দরকার বলে আমরা গাড়ি প্রোভাইড করবো, কিন্তু পাচ্ছে না, কোনো পাচ্ছে না তারা অভিযোগ করছে। আমাদের কাছে ইনটিমেশন এলে আমরা গাড়ি জোগাড় করবো। আমাদের কাছে যদি কোনো খবর আসে যে গাড়ি পাচ্ছে না, আমরা জোগাড় করবো, আমাদের গাড়ি রেডি আছে। কিন্তু ওনারা বলছে এত টাকা, 4,000-5,000 টাকা আমাদের কাছে আসতে হবে, আমাদেরকে জানাতে তো হবে যে আমরা হচ্ছে না, আমাদের গাড়ি আমরা ওদেরকে ব্যবস্থা করবো।